ভোট পরবর্তী হিংসা অব্যাহতই রয়েছে পূর্ব বর্ধমানে। বর্ধমান শহরের এক নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা নজরুল পল্লীতে তৃণমূলের এক গোষ্ঠী মধ্যরাতে বাড়ির বাইরে ভাঙচুর চালায় বলে অভিযোগ বাড়ির দুই গৃহবধূ হাসনারা বেগম এবং নাগমা সুলতানা জানিয়েছেন। এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে, যেমন আনিস শেখ ও কালো কাজী হিরণ সোনুর গোষ্ঠী। তারা জানান, আমাদের পরিবারে সকলেই আনিস শেখের সঙ্গে থাকে, এর আগেও অনেকবার নিজেদের মধ্যে মারধর এবং ভাঙচুরের উভয়ের মধ্যেই ঘটেছে এবং লোকসভা নির্বাচনের সময় দুই গোষ্ঠী এক হয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন করলেও আবারও নির্বাচন পর্ব শেষ হতেও আবারও আগের মতোই রাগ আক্রোশ উগরে দেওয়া শুরু করেছে তাদের পরিবার ও বাড়ির ওপর। ওই গৃহবধূরা বলেন, আনিস শেখের অনুগামী পুরুষেরা বাড়ি ছাড়া প্রায় 20 জন এবং তাদের স্বামীরাও ঘর ছাড়া রয়েছেন। বর্তমানে বাচ্চাদের স্কুলেও নিয়ে যেতে তারা পারছেন না, নিজেরাও বাড়ির মধ্যে আটকে রয়েছেন, সর্বদাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। বাচ্চারা জ্বর, তাও মানে ডাক্তারও দেখাতে যেতে পারছি না ভয়ে। একদিন স্কুল গেছিলাম, সেখানে মানে টিটকারি মারছিল যখন গেছিলাম, ওই জন্য ভয়ে। পরীক্ষা এক্সাম হচ্ছে, তাও মানে নিয়ে যেতে পারছি। ছেলেরা এখন কোথায়, বাড়ির ছেলেরা? ওরা ভয়ে এখন বাইরে আছে, বাড়িতে ঢুকছে না। এই এমন অবস্থা কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন মীমাংস হয়ে যাক, ওরা যেন বাড়িতে ঢুকে, আর পার্টি ওরা করবে না, মানে এটাই চাইছি। মানে ভালোভাবে যেন বাড়ি ঢুকে, মানে আপনি চাইছেন আর পার্টি যাতে না করে? না, করবেও না। পার্টি করলে কি সমস্যা হচ্ছে? এই তো মানে কিছু না করেই এত অসুবিধা, ওরা পা ভেঙে ওরা বেঁচে গেল। আমাদের মানে মানুষগুলো কিছু করেনি, তাও তো বাড়ি ছাড়া পা ভেঙে দিয়েছিল। সন্ধ্যাবেলায় হয়েছিল, ফুলের মাথায় ওখানে হয়েছিল ঘটনাটা। অনেকজন 20-25 জন মিলে ওই একজনকে ধরে পা দুটো ভেঙে গুঁড়ো করে দিয়েছিল। আমরা যে আনিস দলেরই লোক, সে যে ওরা ঘর ছাড়া ছিল এতদিন, ভেঙে দিয়েছিল বলে পুলিশে খুঁজছিল। এখন ওরা হঠাৎ করে এবার ওরা ঢুকেছে, এদেরকে ঘর ছাড়া করে দিয়েছে আর হামলা করেছে। একজনকে মেরেছিল সবাই মিলে, 20-25 জন মিলে, কিন্তু ভয়ে সেটা এ করা হয়নি। আপনার বাড়িতে আক্রমণটা কেন? ওই যে আনিসের সাথে থাকে সেই জন্যই। বাড়িতে আমাদের পাম্পে যে ওপরে জল উঠবে সেখানটা ভেঙে দিয়েছে, তারপরে ওপরে বাথরুম থেকে যে পাইপ লাইন আছে সেগুলো সব ভেঙে দিয়েছে। সিঁড়ির ওই কাছে যে ওই জানালাগুলো আছে ওখানে ভেঙে দিয়েছে, বাথরুমের সব কাছে জানালাগুলো ভেঙে দিয়েছে, অ্যাসবেস্টস আমাদের রান্নাঘরে সব ভেঙে দিয়েছে। কতজন এসেছিল? 20-25 জন ছিল। কী কী নিয়ে এসেছিল তারা? বিষয়টি নিয়ে অপর গোষ্ঠীর কাছে জানতে গেলে ক্যামেরার সামনে তারা মুখ খুলতে চাননি। যদিও মৌখিকভাবে জানা গিয়েছে, আনিস গোষ্ঠীর অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ এই ঘটনা সম্বন্ধে তাদের কিছু জানা নেই। যদিও বিষয়টি নিয়ে জানানো হয়েছে বর্ধমান জেলার সভাপতি স্বপন দেবনাথ এবং অরূপ বিশ্বাসকেও। প্রাক্তন কাউন্সিলর শুক্তি শুভ্র সাহানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপরও আস্থা রয়েছে বলে আগামী দিনে এই সমস্যা ঠিক করা যাবে বলে তিনি জানান। এই যে বিপর্যয় ঘটছে তার জন্য উনি কী না করছেন, নিজের সমস্ত রাজনৈতিক প্রোগ্রাম বাতিল করে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের নেতারা, আমাদের মুখ্যমন্ত্রী। কোথায় কী ছোটোখাটো একাধটা কিছু হয়েছে এ নিয়ে আমার কিছু বলার নেই ভাই। নজর দেবেন যে বাড়িটাতে ভাঙচুর হয়েছে? আমি নিশ্চয়ই নজর দেবো, প্রশাসনকে আমি অলরেডি কালই জানিয়ে এসেছি বর্ধমান থানায় যে একটু দেখবেন। হ্যাঁ, এক নম্বর ওয়ার্ডটা বিশেষভাবে দেখবেন, আমার বলা আছে, লিখিত দেওয়া আছে। আমার সভাপতির কাছে কাল জেলা অফিসে আমি পৌঁছে দিয়েছি, আমার শহর সভাপতির হাতে আমি সেটা পৌঁছে দিয়েছি, এমএলএ সাহেব আসবেন তার কাছেও দেবো, আমার যতদূর সাধ্য সেটা করছি। তবে এখন দেখার বিষয়টি বর্ধমান শহরে কি গোষ্ঠীকন্দল বন্ধ হবে নাকি এলাকা দখল নিয়ে অব্যাহত থাকবে এই গোষ্ঠীকন্দল, চিন্তিত এলাকাবাসী। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।